চকবাজারের দশ নম্বর দেবীদাস লেনের এ বাড়িতে গোপনে নকল প্রসাধনী বানানো হয় দীর্ঘ কয়েক বছর ধরে। বিশ্বের বড় বড় ব্র্যান্ডের প্রসাধনী অবৈধ এ কারখানায় তৈরি করা হয় নানা উপকরণ দিয়ে। র‍্যাব ৩-এর অভিযানে বেরিয়ে আসে এসব তথ্য। অভিযানে জব্দ করা হয় শিশুদের জনসন ব্র্যান্ডের পণ্যসহ নামিদামি বিভিন্ন কোম্পানির শ্যাম্পু ও বডি স্প্রে। এ ঘটনায় বাড়িটির মালিক সহ গ্রেপ্তার করা হয় দুজনকে। আমাদের এখানে নকল প্রোডাকশন দুই চারটা আছে, যে নাই তা না। হ্যাঁ, মন তো কম বেশ সবাই বেছে আমগোই লাইনি। হ্যাঁ, মন তো এখন তোক দিয়ে খারাপ আমগো আমগো ধরা পড়ছে। তো আজকের পর থেকে আমি যে তোমার চাকরি করতাম, আমি নাকে খত দিলাম জীবনে আর এইসব দোকানে চাকরি করব না, আমি আল্লাহর সাথে ওয়াদা করলাম, কিন্তু আমি স্যার জানি না আমি এক মাস ধরে আসছি। ইউনিলিভার সহ বিভিন্ন নাম করা কোম্পানির লেবেল ব্যবহার করে নকল এসব প্রসাধনী সামগ্রী উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়। এই ব্যবসাটি দীর্ঘদিন থেকে এখানে পরিচালিত হচ্ছে এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন ওয়ার্ল্ড ক্লাস যে সমস্ত ব্র্যান্ড আছে সেই সমস্ত ব্র্যান্ডের বিভিন্ন পণ্য এখানে নকল করা হচ্ছে এবং বাজারজাত করা হচ্ছে। ৫ লক্ষ টাকা জরিমানা করেছি, অনাদায়ে আমরা ৬ মাসের জেল করেছি প্রত্যেককে। কয়জনকে ধরেছি? আমরা ২ জনকে ধরেছি। অবৈধ এসব প্রসাধনীর প্রস্তুতকারক প্রভাবশালী হওয়ায় তাকে বাঁচানোর চেষ্টা স্থানীয় এক নেতার চাপ আসে বলে জানায় র‍্যাব কর্মকর্তা। তবে তা অস্বীকার করেন স্থানীয় এই জনপ্রতিনিধি। আমি এখানে আসছি সবার সঙ্গে দেখা করার জন্য, যেহেতু নির্বাচন শেষ হয়েছে তো আমি, এটা আমার নৈতিক দায়িত্ব, যারা আমাকে ভোট দিয়েছে ওদের সাথে আমি মনে করছি দেখা করা উচিত। তো যখন আমি এখানে সবার সাথে এসে সালাম দোয়া নিলাম তো মানে দেখলাম যে এই ধরনের একটা অবস্থা। ওনারা যেটা বলেছেন সেটা জনপ্রতিনিধি হিসেবে হয়তো ওনাদের মনে হয়েছে যে এটা আর সর্বোচ্চ অথবা কি জেল। আমি বলেছিলাম ওনাদের জরিমানা করা হবে, জেলের আওতায় আমরা আনছি না। রুবিনী ইয়াসমিন, ২১ টেলিভিশন, ঢাকা।